আজ আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চলেছি, সেটা হলো বাংলার ভূমি ওয়েবসাইটে পেমেন্টের প্রবলেমের যে সমস্যা আজও পর্যন্ত রয়েছে, সেই সমস্যা কিভাবে সমাধান করবেন। ঠিক আছে, এর আগে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়েছি যে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে সার্চ ইঞ্জিন আগের মতো কপি করে প্রিন্ট করবেন, কিন্তু কপি করা নতুন ওয়েবসাইটে বন্ধ করে দিয়েছিল। সেটা এবার আমি পুনরায় ভিডিওতে দেখিয়েছি, আমার ডিসক্রিপশন বক্সের সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, ওই ভিডিওটা দেখুন কিভাবে সার্চ ইঞ্জিন ঠিক আগের মতো কপি করে পিন করবেন। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ননস্টপ 0.2। ওকে বন্ধুরা, আমাকে ফলো করুন এবং পেমেন্টের যে প্রবলেম সেটা সমাধান নিজেই করে ফেলুন। ঠিক আছে, সবচেয়ে প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্স, আপনি যে ব্রাউজারটি ব্যবহার করেন সেই ব্রাউজারটি ওপেন করে ফেলুন। আমি ওপেন করে ফেলেছি। আপনি প্রথমে গিয়ে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে বাংলার ভূমি অথবা ডাব্লিউবি ল্যান্ড যে কোনো একটা সার্চ করবেন। আমি ডাব্লিউবি ল্যান্ড লিখে সার্চ করলাম। এখানে প্রথমেই দেখতে পাবেন বাংলার ভূমি .gov.in, এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা নতুন ওয়েবসাইট আপডেট করেছে, এটাতে পেমেন্টের এখনও সমস্যা প্রবলেম রয়েছে। এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, এর আগে আমি দেখেছি এই যে নো ইওর প্রপার্টিতে গিয়ে যে সার্চ ইঞ্জিন বের করা, এটা কপি বন্ধ হয়ে গেছে, কিন্তু এই ওয়েবসাইট থেকে কিভাবে কপি করবেন তার ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছি, আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন, এটা আপনারা দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন মনে হয়। প্রথমে তো আপনাকে এটা যদি আপনার রেজিস্টার করা না থাকে রেজিস্টার করে নেবেন, আমি আর একটা ভিডিওতে বানিয়ে দেখিয়ে দেবো বা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, কিন্তু এই ভিডিওটা যে আমি আজকে স্পেসিফিক্যালি বানাচ্ছি এটা ইউটিউবে কোথাও পাবেন না। ঠিক আছে, রেজিস্টার করার পর যারা অলরেডি রেকর্ড বার করে তাদের কাছে রেজিস্টার ইউজার আইডি আর পাসওয়ার্ড রয়েছে। লগ ইন করলাম 7T3X8H, আমার ক্যাপচাটা ঢেলে দিলাম এখানে। দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম। নতুন ওয়েবসাইটটা আপডেট হওয়ার পর এই যে ওয়েবসাইটটা একটু স্লো হয়ে গেছে বন্ধুরা। এবার সার্ভিসে যাবেন, সার্ভিস রিকোয়েস্ট আপনারা তো করেছেন, আমি আর একটা করে দেখাচ্ছি, আমার নিজের সার্ভিস রিকোয়েস্ট দরকার আছে তাই আমি বার করছি। দেখুন, এটা এবার প্রথমে আমি আমার জেলা সিলেক্ট করে নিচ্ছি, নন্দীগ্রাম 3, মৌজা জেল নাম্বার 93, 93 জেল নম্বর দামোদরপুর। আমার খতিয়ান নাম্বারটা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 971। এবার নাম দিয়ে দিচ্ছি SATIARA, এখানে আপনার ডিটেলসটা দিয়ে দিবেন। এখানে আপনার ফাদার নেম অথবা হাজবেন্ড নেম অথবা আদার্স নেম থাকে যদি দিয়ে দেবেন। ঠিক আছে, আদার্স রিলেশন নেম যদি থাকে দিয়ে দেবেন। এবার এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর যে ক্যাপচাটা দিচ্ছে দেখাচ্ছে সেই ক্যাপচা ইমেজটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ক্যালকুলেট ফিজে ক্লিক করুন। ক্যালকুলেট ফিজে ক্লিক করতে না, দেখুন আমার চারটা পেজের জন্য 50 টাকা আমাকে ফিজ পেমেন্ট করতে হবে। পেজের হিসাবটা আপনাদের বন্ধু বলে দিই, একটা পেজের জন্য 20 টাকা, দ্বিতীয় দুটো পেজের জন্য 30 টাকা, তিনটা পেজের জন্য 30 টাকা দিতে হবে। তিনটা পেজের জন্য বন্ধু 40 টাকা, আর চারটা পেজের জন্য 50 টাকা। এবার একটা মিনিমাম ওয়ান পেজের জন্য 20 টাকা, আর যত পেজ বাড়তে থাকবে 10 টাকা করে অ্যাড হতে থাকবে। ঠিক আছে বন্ধুরা, নেট ব্যাঙ্কিং আমি নেট ব্যাঙ্কিংয়ে পে করবো, SBI পেতে থাকে যদি কেউ করতে পারেন, ডেবিট কার্ডেও করতে পারেন, কাউন্টার পেমেন্টও করতে পারেন। ঠিক আছে, আমি নেট ব্যাঙ্কিংয়ে করতে পারছি করছি নেট ব্যাঙ্কিংয়েই প্রবলেমটা হচ্ছে বন্ধুরা, বেশিরভাগ লোকই নেট ব্যাঙ্কিং ইউজ করে। কন্টিনিউতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সারি ডিটেলসটা আপনি দেখতে পাবেন। কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার পর এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করছি, আমি স্টেট ব্যাঙ্কের আমার ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে আমি এটা দিয়ে দিচ্ছি। ওকে, জিআরএন নাম্বারটা আমার মোবাইলে SMS চলে আসবে, 50 টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে আমি 50 টাকা দিয়ে দিলাম, কনফার্মে ক্লিক করলাম।
এবার এখানে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি দিচ্ছি বন্ধুরা, এটা আপনাদের দেখাতে পারবো না, কেন এটা সিকিউরিটি পারপাস। ঠিক আছে বন্ধুরা, আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম, এখানে আমার 50 টাকা কনফার্ম চাইছে, দিয়ে দিলাম, নেক্সট ক্লিক করলাম এবং কনফার্মে লোডিং হয়েছে। দেখেন বন্ধুরা, ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুলি। এর পরে যে রিডাইরেক্ট হয়ে পেজটা আর ও আর রিকোয়েস্টেড আপনাকে দেখাচ্ছে না, তাই তো বন্ধুরা? সেটা কিভাবে পাবেন এটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই ইওর পেজটা আপনাদের সামনে লগ ইন হয়ে যাচ্ছে। এই পেজটাকে কিভাবে, এখানে আর ওয়ার নাম্বারটা আপনি পেলেন না, কিভাবে এই আর ওয়ার নাম্বারটা পাবেন, আর ওয়ার রিকোয়েস্টেড নাম্বারটা? তার জন্য বন্ধুরা আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর, মনে রাখবেন কন্ট্রোল প্লাস আর দা চিপবেন। চিপার পর ক্লিক করার পর এখানে দেখে কন্টিনিউ, কনফার্ম ফর রিসাবমিশন, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন প্রিন্টের অপশান। ডু ইউ ওয়ান্ট টু প্রিন্ট দ্য চালান? ইফ ইয়েস, ক্লিক দ্য প্রিন্ট বাটন। আমি তো আমার চাই, আর ওর নাম্বারটা আমার তো প্রয়োজন, ওটা ছাড়া তো আমি করতে পারবো না। দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, ডাউনলোড হতে দাও, দেখুন ডাউনলোড এখনও চলছে, চালান ওয়ান। আমার আগে অনেক পেমেন্ট হয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, এই পেমেন্টটা আমি যেটা করলাম এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই 18:21:46, দেখুন বন্ধু 16:23 একটু আগে হয়েছে আজকের তারিখ, দেখতে পাচ্ছেন? এবং এখানে দেখুন আর ওয়ার নাম্বারটা চলে এসেছে, এই আর ওয়ার নাম্বারটা চলে এসেছে। এবার আর ওয়ার নাম্বার চলে এসেছেন, এবার আপনারা বন্ধু বুঝতে পারছেন কিভাবে যে এটা পেমেন্ট করবেন। তারপরে পেমেন্টটি করা হয়ে গেল, এরপরে আপনি, আমার একটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আজকে আমি করেছিলাম সেটা দেখাচ্ছি। ডাব্লিউবি ল্যান্ড, আমি এটা ওয়েস্ট বেঙ্গল শর্টকাট ইউজ করছি আমি। ঠিক আছে, আমার একটা আগে আজকে সকালে করেছিলাম সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটা। ওকে বন্ধুরা একটু ওয়েট করুন, আমি এই ক্যান্ডিডেটেরটা সকালে আমি মেরেছিলাম, দেখতে পাচ্ছেন টাইমটা বন্ধুরা? দেখুন 8:35:45, এখানে আরও আর রিকোয়েস্টে যাবেন। এবার ডাউনলোড করবেন কিভাবে, আর রিকোয়েস্টেড জিআরএন সার্চ, যারা করেন রেগুলারি কাজ তারাই জানে, এবং যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্ট্যান্ট। ওকে বন্ধুরা একটু ওয়েট করো, এই সার্ভারটি হ্যাভি স্লো হয়ে গেছে আপনারা জানেন বন্ধুরা। তো আমার চ্যানেলে প্রথম যদি আমার ভয়েস শুনে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ধরনের কিছু টেকনিক্যাল টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, কেন এমন কিছু আমি এই চ্যানেলের টিপস দিতে থাকি যা হচ্ছে আপনাদের ইউটিউব কোথাও খুঁজে পাবেন না। দেখুন, প্রথমে আমি জিআরএন নাম্বারটা চাইছি সেটা দিয়ে দিলাম, অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গায় আমি আইডেন্টিফিকেশান যে নাম্বারটা রয়েছে আমি ওটাই দিয়ে দিলাম, অ্যাপ্লিকেশান নাম্বারের জায়গায় আর ওয়ান নাম্বারটা, এই নাম্বারটা দরকার কিন্তু। ঠিক আছে, 92 ক্যাপচাটা যেটা দিয়েছে সেটা দেখে দেখে আপনি টাইপ করে ফিল করে ফেলুন, ii দিয়েছে, কনফার্মে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এটা সকালে করেছিলাম, পেমেন্ট দিয়ে দিয়েছে, অ্যাপ্রুভ, তার ডিটেলসটা এখানে পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দেখাচ্ছে পপ আপ যে আপনার রয়েছে, যেটা পপ আপটা ব্লক রাখা যাবে না, সেটাকে আপনাকে অন রাখতেই হবে। দেখুন 10 তারিখ আজকে করেছিলাম, 5টা বিকেল 5টার সময় দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইভাবে আপনারা বন্ধু করতে পারেন। আমার চ্যানেলটিকে নতুন যদি থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দোস্ত, ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন, নতুন ভিডিও সবার আগে দেখতে।